ভালোবাসা প্রকাশের জন্য সবসময় ভালোবাসি বলা জরুরি নয়, কখনো মুখে না বলেও ভালোবাসার প্রকাশ করা যায়, এমনই কাহিনী নিয়ে তৈরি হয়েছে অস্কার নমিনেটেড ফিল্ম কোডা। কোডা শব্দটির সাথে আমরা সচরাচর পরিচিত নই। কোডা বলতে চিলড্রেন অফ ডেফ অ্যাডাল্টস অর্থাৎ বধির প্রাপ্তবয়স্কদের সন্তানকে বোঝানো হয়েছে। সেন হেইডারের পরিচালিত ছবিতে অ্যামিলিয়া জোন্সকে কোডা বলে অভিহিত করা হয়েছে। ছবির গল্প ঘুরতে থাকে 17 বছরের একটি মেয়েকে নিয়ে, যার গানের প্রতি ভীষণ আগ্রহ। তবে পরিবারের সবাই শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় সমাজের সাথে মানিয়ে পারিবারিক মাছ ধরার ব্যবসা সামলে এবং নিজের জীবনের আকাঙ্ক্ষাকে পূরণ করতে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে রুবি। ধীরে ধীরে বাড়তে থাকা পারিবারিক দায়িত্ব তার গানের প্রতি আগ্রহকে কমিয়ে দেয়। তখনই তার জীবনে প্রবেশ করে তার গানের শিক্ষক বার্নার্ডো। ছবির শেষের দিকে দেখা যায় কিভাবে বার্নার্ডো রুবির গানের প্রতি আগ্রহ ফিরিয়ে আনেন এবং একজন সঙ্গীত শিল্পী হিসেবে রুবি নিজেকে নতুন করে আবিষ্কার করেন। কোডার স্ক্রিপ্টটি অত্যন্ত প্রশংসিত ফরাসি চলচ্চিত্র লা ফ্যামিলিয়ে বেলিয়ারের উপর ভিত্তি করে তৈরি। দুটো সিনেমাতেই তারা সুন্দরভাবে শ্রমজীবী পরিবারগুলোর প্রতিবন্ধকতার চিত্র তুলে ধরেছে। সেই সাথে ছবিটি সঞ্জয় লীলা বনশালীর ফিল্ম খামোশি দ্য মিউজিক্যালের কাহিনীকেও প্রতিফলিত করে। মনীষা কৈরালা অভিনীত খামোশি ছবিতে তার পরিবারের সবাই শ্রবণ প্রতিবন্ধী ছিলেন এবং তার পরিবার তার গানের প্রতি আগ্রহকে সমাদর করতে পারেনি। কোডা মূলত খামোশিয়ের আরও গোছানো এবং পরিপাটি একটি সংস্করণ, যেখানে নিখুঁতভাবে রুবির উপর দায়িত্বের ভার, নিজের সাথে নিজের মানসিক যুদ্ধ এবং লোকেরা কিভাবে তার পরিবারকে ভিন্নভাবে দেখছে তা তুলে ধরা হয়েছে। আর কাহিনীর এই খুব সাধারণ সঞ্চালন কোডাকে আরও সুন্দর করে তুলেছে, যা আধুনিক চলচ্চিত্রগুলোতে দেখা যায় না। আর তাই কোডা বাকি সিনেমার চেয়ে রিফ্রেশিং। সেল হেইডারের পরিচালনায় ছবিতে অভিনয় করেছেন অ্যামিলিয়া জোন্স, ট্রয় কৎসোর, মার্লি ম্যাকলিন, ফার্দিয়া ওয়ার্ল্ড স্পিলো সহ অনেকেই।